একটু বেরিয়ে আসি চল লেটস গো আউট না প্লিজ আজ হবে না কাল কাল দেখবো নো প্লিজ কাল কাল করিস না প্লিজ নিশ্চয়ই আমার দেওয়া টাস্ক কমপ্লিট করতে পারিনি টাস্ক হোয়াট টাস্ক আরনি পান অফিসে এসব কি করছিস বল তো এটা বিদেশ না পান স্টপ ইট সেকেন্ডলি কল মি এস আর আমরা যতই বন্ধু হই না কেন নাও গো অ্যান্ড সিট মেজারমেন্টস নিতে না পারলে রিজাইন করে দাও অ্যাকাউন্টসে গিয়ে নিজের একদিনের স্যালারিটা নিয়ে নিও আর 1 লাখ টাকার চেকটা ডিপোজিট করে দিও এবার বুঝে গেছো নিশ্চয় এএসআর এর সঙ্গে কন্ট্রাক্ট করার মানে কি শঙ্কর হালদার ছাতি 40 কোমর 32 কাঁধ 16 রবীন্দ্র বর্মন ছাতি 38 কোমর 30 কাঁধ 16 কমলেশ বাগ ছাতি 24 কোমর 29 কাঁধ 17 মদন পাল ছাতি 38 কোমর 26 আর কাঁধ 15 এবার স্যার স্যার এবার কি করব গুলগুলি ডোন্ট ট্রাই অ্যান্ড অ্যাক্ট ভেরি স্মার্ট বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না ডোন্ট ফরগেট এ স্যারের সঙ্গে কথা বলছো তুমি ওকে এটা ভেবো না যে কাজটা করে তুমি কোনো যুদ্ধ জিতে গেছো তুমি এখানে 15 দিন আছো আর তুমি এটা খুব ভালো করে জানো যে এই 15 দিন আমি তোমাকে এখানে টিকতে দেব না কারণ আমার ডিকশনারিতে হার শব্দটা নেই Now, get out. হ্যালো আমি বলছি কে আমি কৃষ্ণেন্দু ও আপনি নমস্কার বলুন কি ব্যাপার বলুন তো আপনার গলাটা অন্যরকম লাগছে না না তেমন কিছু হয়নি আসলে এমন অনেক সময় আসে যখন সবার কাছে ঠাট্টার পাত্র হয়ে যেতে হয় শুধুমাত্র আপনি অন্যরকম বলে কেন আপনাকে অফিসে কেউ কিছু বলেছে আপনি আমায় বলুন আমি দেখছি না না কিচ্ছু হয়নি আমি সব সামলে নেব আপনি কোনো চিন্তা করবেন না হুম এবার গলাটা বেটার শোনালো
আর স্বয়ং মাতারা যার সাথে আছেন সে তো সমস্ত ঝামেলা সামলে নিতে পারবে। আচ্ছা একটা কথা, আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় মুখে হাসি নিয়ে ফিরবেন, একটা সারপ্রাইজ আছে। মানে আপনি পিসির পেনশনের ব্যাপারটা সামনে নিয়েছেন? আরে না না, ওটা মেটাতে একটু সময় লাগবে, একটা অন্য সারপ্রাইজ আছে, এখন বলা যাবে না, আপনি এলেই দেখতে পাবেন। রাখি। ঠিক আছে আপনি এখন রাখুন, আমি এসেই দেখব। আরে আন্নু বেটি, আরে শর্মাও মত, এটা তুমি দামাজির জন্য বানাচ্ছো না? হ্যাঁ হ্যালো হাই বাই বাই। না মামি, ওই বসে বসে কি করবো বলো, তাই একটু সেলাই করছিলাম। আয় হায়, ফেস তো একদম রেড রেড হয়ে গেছে। লক্ষ্মী রাখাও। সোসা, শাশুমা শুনলেই তো এক্ষুনি বলবে বাংলায় কথা করো। লো, আরে মাইকে মে কেউ এত কাম করে? কাজ আর কোথায় বলো, বসে বসে পাগল পাগল লাগে, সময় কাটে না। ওহি তো, ইসকা তো বস এক হি হাল হ্যায়, ছোটু কা শাদি। হ্যাঁ, আরে বহু আসবে, ও তো তোমার ভি খেয়াল রাখবে আর শাশুমা কা ভি খেয়াল রাখে গি, হ্যায় না? হ্যালো হাই বাই বাই। সেটা হলে তো খুব ভালো হয় মামি, কিন্তু ছোটুকে তো জানোই বলো। হ্যাঁ, আরে ছোটু কা তো লড়কি পছন্দ কিয়া হুয়াই হ্যায়, ও স্মল ড্রেস। হ্যাঁ, দেন ওয়াই সো লেট? মামি আস্তে কথা বলো, দিদুনি এসব কথা না জানাই ভালো। আরে শাশু মা কো তো একদিন না একদিন পতা চল হি জায়গা। কিন্তু মামি, ছোটু যেটা ঠিক করবে শেষ পর্যন্ত সেটাই তো হবে বলো। হ্যালো হাই বাই বাই। আরে ওপেনিং ব্যাটসম্যানই মাঠে নামছে না, আগের নাম্বার কবে লাগবে? মামি কি ভাবছো? আগের নাম্বার মেরা মতলব হ্যায় ছোটুর হ্যান্ড ইয়েলো হোক বা আকির, বাহু তো আসবেই না। আরে আন্নু বেটি, আমি তো আকির বাহু ভি ঢুঁড়তে শুরু করে দিয়েছি। হ্যালো হাই বাই বাই। পরমজিৎ, ইয়ে কিসকি আওয়াজ হ্যায়? আমার আমার আবার হিন্দি কইতাছো? আরে শাশু মা আপ ভি না বাংলায় কও, আর ছোটকু আর দাদা ভাইয়ের বউ খোঁজনের লিগা তোমার কি দরকার পড়লো? হ্যাঁ আমি তখনও বাইচা আছি নাকি? দিদি ভাই রে কি কইতাছিল? না না দিদুন, মামি বলছিল যে থাও বলছি। দিদি ভাই তোর মামিরে কইয়া দে আমার নাত বউ গো আমি পছন্দ করি আনু, হ্যাঁ যেন ওইটা নিয়ে মাথা না ঘামায়, মাথায় যা নাই সেইটা যেন ব্যবহারের চেষ্টা না করে। হ্যালো হাই বাই বাই, কি নাই আমার? হা ঘিলু 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 বোঝো, তোমার তো নাই ফির সে ইনসালেট। আন্নু বেটি, আব তো তুম কুছ বলো, ক্যা ক্যা বলতে হ্যায় মুঝে হ্যালো হাই বাই বাই। আমার আকির বহু তো আমি ঢুনবো, একদম আমার মতো বুটি ফুল। আসবো স্যার। ইয়েস কামিন স্যার। ওই দিন যে ফায়ার অ্যালার্মটা বেজে উঠল সেটা শুধুমাত্র প্রদীপের আগুনের জন্যই হয়েছিল। হ্যাঁ স্যার, এই যে সিসিটিভির ফুটেজ রেখে যাও।
পাখি খোঁজ দস্তিদার। আমাদের এএসআর সাহেব আপনাকে ওনার কেবিনে ডেকেছেন। ডিকটেশন নাও। ডিয়ার স্যার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই আর ইন্টারেস্টেড টু স্টার্ট এ নিউ ভেঞ্চার উইথ ইওর কোম্পানি। এটা ইমিডিয়েটলি টাইপ করে নিয়ে এসো, আর যদি সেটা না করতে পারো তাহলে নিজের রেজিগনেশন লেটারটা টাইপ করে নিয়ে এসো। দ্যাটস ইট।